ক্ষমতা হারানোর ভয়ে সরকার গণতান্ত্রিক আন্দোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বিএনপি নেতারা বলেন, কোনো বাধা বিপত্তি সৃষ্টি করে সরকার পতনের আন্দোলনকে দমানো যাবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশব্যাপী বিএনপির আন্দোলন সমাবেশে নেতাকর্মীদের হত্যা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমাতে বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করছে ক্ষমতাসীনরা। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সীমাহীন লোডশেডিংয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে দাবি করে নেতারা বলেন, লুটপাট আর দুর্নীতির কারণে সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সরকার। ভোলায় মামলা করেছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, এবং আজকে ময়মনসিংহে যে আপনার সমাবেশ হয়ে গেল সেখানেও 400 মানুষের বিরুদ্ধে মামলা করেছে। মিথ্যা মামলা আবার তারা আগের মতো শুরু করেছে। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই যে এই মামলা, মিথ্যা মামলা বন্ধ করেন, এই অত্যাচার নির্যাতন বন্ধ করেন, গুলি করে মানুষ হত্যা করা বন্ধ করেন, না হলে এই দেশের মানুষ কোনোদিনই কোনো অত্যাচারীকে ক্ষমা করে নাই, আপনাদেরও ক্ষমা করবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আন্দোলনে বাধা দিয়ে সরকার বিরোধী জনস্রোতকে ঠেকাতে চায় ক্ষমতাসীনরা। আপোষে ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে গণজোয়ারে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন ফখরুল। আপনাদের আর এই দেশে শাসন করবার কোনো অধিকার নেই। আপনারা আজকে দুর্নীতি, দুঃশাসন এর দিয়ে মধ্য দিয়ে আজকে দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। আপনারা এখন দয়া করে মানে মানে সরে পড়ুন। যদি সরে না পড়েন তাহলে এই দেশের মানুষ কিভাবে সরাতে হয় তা তারা দাঁড়িয়ে বন্ধ করুন। আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না জানিয়ে বিএনপি নেতারা অল আউট আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।